আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি একদম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেটা হচ্ছে শাপলা পাতা মাছের রেসিপি। শাপলা পাতা মাছ কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করেন না, এভাবে যদি আপনি একবার তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু আপনি এর স্বাদ ভুলতে পারবেন না। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ শাপলা পাতা মাছ। শাপলা পাতা মাছটা কিন্তু খুবই বড় ছিল, সেখান থেকে আমি কেটে নিয়ে আসছি। এখন আমি এই শাপলা পাতা মাছগুলো ছোট ছোট করে কেটে নিব। মাছগুলো আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু আমি আমার ইচ্ছে অনুযায়ী করে নিয়েছি। আপনারা যদি তৈরি করতে চান, আপনাদের পছন্দ অনুযায়ী সাইজগুলো করে নেবেন। এগুলো আমি এখন সাইডে রেখে দিচ্ছি, এখন চলে যাচ্ছি কুক করার জন্য। আমি একটি প্যান নিয়েছি, প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি সব রান্নাতেই সরিষার তেলটা ইউজ করে থাকি, তাই এখানেও আমি সরিষার তেলটাই দিয়ে দিলাম। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু তেলের ভেতরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা কিন্তু আমি বেশি সময় ভেজে নিব না, আমি শুধু পেঁয়াজটা যেরকম নরম হয়ে যায় তেলের ভেতরে সেই অবস্থাতেই আমি একটু ভেজে নিব। তারপর আমি দিয়ে দেব এর ভেতরে মশলা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি জিরা, আর নিয়েছি 2টি রসুন, আর নিয়েছি 5টি এলাচ। এই 3টি উপকরণ আমি এখানে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মশলাগুলো আমি এখন এই তেলের ভেতরে দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োটা কিন্তু বেশি সময় কষাতে হয় না। এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না গন্ধটা চলে যাচ্ছে এবং তেলটা ছেড়ে দিচ্ছে। তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। 1/2 কাপ পানি দেওয়ার পরে আমি একটু মশলার ভেতরে পানিটা মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া। এখানে নিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝালটা যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবে দিয়ে নিতে পারেন। হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি ভালো করে আবার একটু কষিয়ে নিব। সম্পূর্ণ মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব সেই শাপলা পাতা মাছগুলো। শাপলা পাতা মাছটা কিন্তু অনেকদিন ধরেই ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, সেজন্য কিন্তু অনেকটা পানসে, সেজন্য কিন্তু এখানে আমি বেশি পানিটা ইউজ করব না। মাছ থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, সেই পানি দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিব। মাছটা একটু মশলার ভেতরে কষিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যতক্ষণ না পানিটা ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা তুলে আবার একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছ থেকে পুরো পানিটা বের হয়নি, তাই মশলাটা কিন্তু প্যানে লেগে যেতে পারে, সেজন্য আমি কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে কুক করতে থাকবো, যতক্ষণ না পুরোপুরি পানিটা ছেড়ে দিচ্ছে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপরে আমি এখানে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবারও কুক করতে থাকবো পুরোপুরি, যতক্ষণ না কুক না হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের নতুন নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো এবং রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে এবার পুরোপুরি কুক না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার ঢাকনাটা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে দেখুন পুরোপুরি কুক হয়ে গেছে। আমি চুলা জালটা বন্ধ করে দিয়েছি, এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি করে নিলাম খুবই সহজে শাপলা পাতা মাছের রেসিপি। শাপলা পাতা মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।